हेलो व्यूअर्स, अस्सलाम वालेकुम, वेलकम टू माय चैनल अनदर न्यू वीडियो। व्यूअर्स, आज के पर्वे आबार हाजिर होछि आपनादेर जन्य नतून आरो एकटी बास स्क्रीन निये। आर आज के पूर्व भिडियो जुड़े आमरा जे बास स्क्रीन आलोचना करब सेटा हलो एना परिबहनेर एकटी बास स्क्रीन। ताहले चलुन आमरा एखन ए एना परिबहनेर बास स्क्रीनटिर बिल्ड क्वालिटी, डिजाइन एबं एखाने कि धरनेर बास मोड यूज करेछे सबकिछु जानबो एक एक करे पूर्व भिडियोटिर माध्यमे। ताहले आपनारा पूर्व भिडियो जुड़ेई आमार साथे थाकबेन आमि एटुकुई आशा राखि। আমরা এখন এই অ্যানাবাসটির যে ডিজাইনটি সেটি একটু দেখার জন্য চলে আসছি একটি জঙ্গলে। জঙ্গলে সে বাসটি এখানে থামিয়ে আপনাদেরকে বাসটির সামনের পোর্শন দেখাচ্ছি এবং আস্তে আস্তে এই অ্যানা পরিবহন বাসটির সাইড পোর্শন দেখাবো। দেখতে পাচ্ছেন এই অ্যানা পরিবহনের সাইড পোর্শনটি, এর ডিজাইনটা এবং বিল্ড কোয়ালিটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই অবশ্যই আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর ভিউয়ার্স, তোমরা অলরেডি এই বাসটির যে সামনে যে লোগোটা দেখছি সেই লোগো দেখে অলরেডি বুঝে গেছো যে এখানে কী ধরনের বাস মোড ইউজ করেছে। তারপর আমি তোমাদেরকে আবার জানিয়ে দিচ্ছি এখানে যে বাস মোড ইউজ করে সেটা হলো হিনো AK1J এক্স মডেলের একটি বাস মোড ইউজ করা হয়েছে। আর এই বাস মোডের উপরে ইউজ করা হয়েছে এনা পরিবহনের একটি বাস স্কিন। তোমরা এই বাস মোড এবং এই স্কিনটি কোথায় পাবে সেটা তোমাদেরকে আমি জানিয়ে দিচ্ছি। তাহলে চলো আমরা এখন আমাদের বাসটির ডিজাইন দেখে চলে যাবো রাস্তায়। রাস্তায় চলন্ত অবস্থায় তোমাদের আস্তে আস্তে জানিয়ে দিচ্ছি যে তোমরা এই বাস মোডটি কোথায় পাবে। এই বাস মোডটির ভেতরে তোমরা চলে যাবে সরাসরি আমার এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে, সেখানে গেলে তোমরা এই বাসটির একটি ভিডিও লিঙ্ক পেয়ে যাবে। তার উপরে ক্লিক করলেই তোমরা এই বাস মোডটি খুব সুন্দরভাবে নামিয়ে নিতে পারবে। আর এই স্ক্রিনটি তোমরা পেয়ে যাবে এই বাস মোডের যে ভিডিও লিঙ্ক থাকবে সেই ভিডিও লিঙ্কের নিচেই দেখবে একটি গুগল ড্রাইভ লিঙ্ক রয়েছে, তার উপরে ক্লিক করলেই তোমরা এনা পরিবহনের এই বাস স্ক্রিনটি নামিয়ে নিতে পারবে। তাহলে তোমাদের এখন প্রশ্ন থাকতে পারে যে কীভাবে বাস মোড নামাতে হয়, কীভাবে স্ক্রিন আমি অ্যাড করে গেম প্লে করতে হয় সেটা কীভাবে জানবো। সেটা জানার জন্য তোমরা চলে যাবে সরাসরি আমার এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে, সেখানে গেলেই তোমরা পেয়ে যাবে বাস মোড অথবা কার মোডের ভিডিও লিঙ্ক। তার উপরে ক্লিক করলে তোমরা খুব সুন্দরভাবে শিখে নিতে পারবে যে কীভাবে কার মোড, কীভাবে বাস মোড নামিয়ে, কীভাবে স্ক্রিন আমি অ্যাড করে গেম প্লে করতে হয়। সেখান থেকে তোমরা যদি খুব ভালোভাবে না জানতে পারো তাহলে তোমরা অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে, তাহলে আমি খুব শীঘ্রই তোমাদের জন্য সেরকম একটি টিউটোরিয়াল ভিডিও নিয়ে আসবো। আর সেখানে তোমাদের খুব সুন্দরভাবে শিখিয়ে দেবো যে কীভাবে বাস মোড, কীভাবে স্ক্রিন নামিয়ে অ্যাড করে গেম প্লে করতে হয়। আর এখানে আমি যে ধরনের ট্রাফিক কপি ইউজ করছি ভিউয়ার্স, তোমরা যদি এই ট্রাফিক কপি নামাতে চাও তাহলে তোমরা এই ট্রাফিক কপি নামিয়ে অ্যাড করে গেম প্লে করতে পারবে। কারণ এই ট্রাফিক কপিতে আমি খুব সুন্দরভাবে শিখিয়ে দিয়েছি যে কীভাবে ট্রাফিক কপি নামিয়ে অ্যাড করে গেম প্লে করতে হয় এবং কীভাবে বাংলাদেশ ম্যাপ অ্যাড করতে হয়। সেখানে খুব সুন্দরভাবে সব কিছু ডিটেলি বলা আছে। তাহলে এবার তোমরা সকলে অবশ্যই অবশ্যই আমাকে সাপোর্ট করবে এবং আমার পাশে থাকবে। আর তোমাদের ভালোবাসা আর সামনে সাপোর্ট পেলেই আমি তোমাদের জন্য এরকম নিত্য নতুন বাস মোড, ম্যাপ মোড আর কার মোড নিয়ে হাজির হতে উৎসাহিত হবো। তাহলে তোমরা সব ভালো থাকবে, সুস্থ থাকবে। এই তো কেমন আজকে শেষ করছি, আল্লাহ হাফেজ।